আগামী শুক্রবার কয় তারিখ? বিশ্ব আসলটা বলেন, আসলটা বলেন, যেটা আছে অরিজিনাল লেখায় আছে ওটা বলেন, বিশ্ব ভালোবাসা দিবস। ইংরেজিতে কি বলে? অ্যাপলাবেন বুঝা বল কি বলে? কি মারাত্মক ধোকায় আপনি পড়েছেন, আপনার খবর আছে? খবর নাই, দুনিয়ার সব ডিকশনারি নামা নামায় আমারে দেখা, ভ্যালেন্টাইন মানে ভালোবাসা দেখা, ভ্যালেন্টাইন মানে ভালোবাসা এটা দেখা আমার। তাহলে ভ্যালেন্টাইন মানে ভালোবাসা, ভ্যালেন্টাইন দিবসের তর্জমা বাংলায় হচ্ছে ভালোবাসা দিবস, এই তর্জমা কোত্থেকে আসলো? এটা হচ্ছে দোস্ত আমাকে আপনাকে চূড়ান্তভাবে ধোকা দেওয়ার একটা অপকৌশল। কারণ ভ্যালেন্টাইনের তর্জমা যদি করে আপনি তো লজ্জায় মরে যাবেন, নাউজুবিল্লাহ। এই দিবস উদযাপন করতে আমি রাজি না, এই জন্যে কৌশল হিসাবে এখন আমরা বলি এই সমস্ত নোংরামি এই সমাজে চলবে না। তখন কিছু সুশীল কুশীল চুশীল আছে বাটপার বদমাশ, এরা আমাদেরকে বলবে মোল্লারা আমাদেরকে 100 বছর পিছায় নিতে চায়। কথাটা কি ঠিক? এটা আমাদের উপর একটা অপবাদ। আমরা এই জাতিকে কই নিতে চাই? এরা যে কয় 100 বছর পিছায় নিছি এই কথা ঠিক? আমরা কই নিতে চাই, পিছনে না সামনে? আপনারা অত ব্যাঠিক কে বলবো এই কথা? আরে 100 বছর কেন গাধা, আমরা তো মেহনত করতেছি এই উম্মতরে কি কইরা 1400 বছর পিছনে নেওয়া যায়? আমরা তো ওই মেহনত করতেছি উম্মতকে সাহাবী যুগে কি করে ফেরত নেওয়া যায়, উম্মতের মধ্যে কি করে সুন্নত জিন্দা করা যায়, কথা বলেন। আজকে ফতুয়া আসছে সুন্নত লাগে না, সুন্নতে মুয়াক্কাদার দরকার নাই, ফতুয়া আসতেছে পর্দা লাগবে না, ফতুয়া আসতেছে শার্ট পান পড়লেই চলবে। আরে তারা উম্মতকে পিছায় নিতে চায় 100 বছর, আমরা তো উম্মতকে 1400 বছর খাইরুল কুরুন সর্বশ্রেষ্ঠ যুগে ফেরত নিতে চাই, কথা বলেন। তারা বড় কৌশলে অপকৌশল, ভ্যালেন্টাইন যদি বলে আপনি তো লজ্জায় মরে যাবেন, অনেকে জানেও না হিস্টোরি কি। তো আমরা বলি আমাদেরকে যখন বলে এই যে আপনারা এগুলো নিয়ে বাচ্চারা, আপনি কি আপনার হুজুর, আমার একজন বলে হুজুর আপনি কি আপনার বাবাকে ভালোবাসেন না? নিশ্চয়ই বাসি, এই দিবে এই দিনে ওটা উদযাপন করেন। আপনি আপনার মাকে ভালোবাসেন না? নিশ্চয়ই বাসি, বলে তাহলে এই দিনে এটা উদযাপন করেন, সমস্যা কি? এটা ভালোবাসা দিবস, এটা ব্যাপক শব্দ, এটা কি, এটা কি? তুই আমারে মগা পাইছস না? হ্যাঁ, তুই ইন্টারনেট টিপ দিতে জানোস, আমার হাতে আঙ্গুল নাই। তোর ওস্তাদ আল্লামা মুফতি ফজিলাতু শেখ ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি, ওইটার সাথে আমার যোগাযোগ নাই মনে করছস গাদা? তুই মনে করছস ভ্যালেন্টাইন মানে আমি বুঝি না? তুই আমারে কানা পাইছস কানা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা সচেতন, চোখ কান খোলা আছে আমাদের। এই বাবারা বাবারা খেয়াল করে শুনেন, আপনার সন্তান রেডি হবে 14 ফেব্রুয়ারির জন্যে। ভ্যালেন্টাইন ডে এটা কি? এটা বিশ্ব ভালোবাসা দিবস, এই তর্জমা কই পাইলেন আপনি আমার জিজ্ঞাসা? ভ্যালেন্টাইন মানে কি? আরে এক গির্জা, এক গির্জার এক সেন্ট মানে ইমাম সাহেব, গির্জার হুজুর, বুঝে আসছে কথা? গির্জার হুজুর ভণ্ড প্রতারক লম্পট, সে তার সময়ের যুবক যুবতীদেরকে প্রশ্রয় দিত যে তোরা তো বাড়ি ঘরে মেলামেশা করতে পারস না, আমার গির্জাটা বড় নিরাপদ, এই জায়গায় আয়া কাম সারতে পারবি। ওই বেটার নাম ছিল ভ্যালেন্টাইন। ওই বেটা গির্জার মধ্যে যুবক যুবতীদেরকে প্রশ্রয় দিত যে যা কাম কুকাম যা করার আছে আমার ভিতরে সিপাহি যায়া কর যায়া। যখন এই বাচ্চাদের বাবা মার গার্ডিয়ান এই খবর জানলো, এই যাইয়া ওই বেটারে পিটাইয়া ভ্যালেন্টাইন রে পিটাইয়া শেষ করে ফেলছে, মাইরা ফেলছে। এখন এর মুরিদ যারা এতদিন সুযোগ সন্ধানী গ্রহণ সুযোগ গ্রহণ করতো, ওই মুরুদদের কলিজায় লাগছে আমগো বছরে মেরে লেস। প্রতি বছর এখন এই ভ্যালেন্টাইন ডে উদযাপন করে ওই সমস্ত লম্পট যুবক যুবতীরা। বাংলাদেশে আইসা তর্জমা পাল্টায় গেল, এখন আর ভ্যালেন্টাইন বলে না, নাম দিছে বিশ্ব ভালোবাসা দিবস, কারণ এটা বললে ধোকা দেওয়া যাবে। ওই বাবার ভালোবাসা আছে, মায়ের ভালোবাসা আছে, সন্তানের ভালোবাসা আছে, স্বামী স্ত্রীর ভালোবাসা আছে। আপনাদের মন এত নোংরা কেন হুজুর? আপনারা খালি ঘুরা মুইরা ওই চিপায় কেন যান? আরে গাদা, এই এই ঘটনার হিস্টোরি যে চিপার থেকে বাইরে হয়েছে, তো আমি যাবো কোন জায়গায়? তুই আমার ব্যাকল পাইছস, এগুলো যদি বলতে থাকি আমার শেষ হয়ে যাবে রাত। কয়দিন আগেই তো উদযাপন করছে 31st night,
করছে করছে। কোরআন থেকে মুমিনকে কিভাবে দূরে সরায় দেখেন, কয়েকটু আনন্দ করতেছে হুজুর, এগুলো নিয়েও আপনারা কথা বলেন, আপনারা শেষ করে দিলেন দেশটা, আপনারা এই জাতিরে আগাইতে দিবেন না, কেউ একটু সুন্দর কথা বললে আপনারা হের পিছনে লাগিয়ে যান, হিংসা আপনাকে ভিতরে হিংসা, হিংসা তো শয়তানের লগেও লাগে, নাইলে শয়তানের রুইটা কেন করি আমরা, আমার কাম নাই খেয়াল হইয়া, হ্যাঁ হিংসা করার জায়গা নাই। 31st night উদযাপন করস গাদা, তুই জানো সেটা কি? হ্যাঁ বলে আনন্দ করি, কিসের আনন্দ এটা, তোর খবর আছে, তুই তোর ওস্তাদের ঘাড়ের মধ্যে টিপ দে, গুগল গুগল তোর ওই কানের মধ্যে টিপ দে, টিপ দিয়া দেখ কী বাইর হয় হিস্টোরি, হিস্টোরি কী বাইর হয় দেখ, 31st night টিপ দে, অথবা আমি আরও সহজ করে দিই, তুই যাই টিপ দে, এই তুই তুই বলতেছি মুরব্বীরা রাগোয়েন না, ওই যে জুয়ান পোলাপান আমার বাচ্চা আমার ছেলে আর আমার কলিজার টুকরা বাবা, এদেরকে বলতেছি, আপনারা তো এটা করেন না, এটা তুই যায়া আজকে টিপ দে, যায়া লিখবি JANUS জানুস, যারা টিপ দে জানুস লেখা গুগলে টিপ দিলে দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বেরোস, কয় মাথা, আরে পত্তলিকরা রোমান মুশরিকরা ইতিহাস বলে, রোমান মুশরিকরা এদের ভাগ্য দেবতা এরা মনে করত জানুসকে, নাউজুবিল্লাহ একটু কেমন কেমন ভাগ্যের মালিককে, এটা আমার কথা, কার কথা, সূরা আরাফ আয়াত 188 189 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত, আরও অনেক আয়াত আছে, আমি একটা শোনায় দিই, মালিক বলেন সব ভাগ্যের মালিককে বলেছেন কে, মুশরিকদের বিশ্বাস হচ্ছে জানুস দেবতা ভাগ্যের মালিক, এরা 31 December রাত্রে 12টার আগে ওই মূর্তির পেছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত, কারণ তাদের বিশ্বাস বিগত বছর তারা ভালো ছিল এই পেছনের মুখের বরকতে, যেই না 12টা বাজত তো সামনে চলে গিয়া আনন্দ উদযাপন করত, প্রার্থনা করত, কারণ তাদের বিশ্বাস ছিল আগামী বছর ভালো যাবে এই সামনের মুখটারে খুশি রাখতে পারলে, এটা তো মুশরিকদের বিশ্বাস, তুই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো তুই কেন লাফাস, আমার বুঝে আসে না, বলে হুজুর এটা তো চলে গেছে, সামনে আর একটা আসতেছে পহেলা বৈশাখ, আমি তোর তো গে না আসুন না, বৈশাখের আগে আগে এগুলো গণ্ডগোল একটার লগে আরেকটার জয়েন, আমি কোনটা সাইডা কোনটা বলবো বল, পহেলা বৈশাখ উদযাপন হয় এই জায়গায় তো হয় না, নারায়ণগঞ্জে তো হয় না, নারায়ণগঞ্জের মানুষ সব হাসান বস্রি, একটা মিছিল বাইর হয় সকালবেলা, নাম কি রে ভাই, মঙ্গল শোভাযাত্রা, কি নাম, মঙ্গল শোভাযাত্রা, আরে মুসলমান তো মঙ্গল শোভাযাত্রা মনে করে হাইয়া আলাল ফালাহ, সফলতা আর মঙ্গলের দিকে আসো কামিয়াবির দিকে আসো, এই আওয়াজ শুই না, যারা মসজিদের দিকে যায় লাইন ধরে ধরে মুসলমান তো বলে এটা হইলো মঙ্গল শোভাযাত্রা, ফজরের নামাজের পরে আবার কিসের মঙ্গল শোভাযাত্রা, এটা কত্তিকা মঙ্গল শোভাযাত্রা এলো, আচ্ছা ঠিক আছে ভালো কথা মিছিল করস, কিন্তু ওই মিছিলের মাথার মুখে মিছিলের সামনে দিয়া পেশা আনছস কি জন্যে, পেশা কি জন্যে, দুনিয়ায় খালি বাংলাদেশেই পেশা হয় এ কথা বলে না, ভারতে পেশা নাই, ইন্ডিয়ায় পাকিস্তানে পেশা নাই, তো বাংলাদেশে বাঙালিদের মিছিলের মধ্যে পেশা আসলো কেন, ভাবখানা এমন যে পেশা দুনিয়ার আর কোথাও হয় না, আরে ভাষা দুনিয়ার সব জীবজন্তু এক ভাষায় কথা বলে, আমেরিকার কুকুর ডাক দেয় ঘেউ, ভারতের কুকুর ডাক দেয় ম্যাও, কেমনে ডাক দেয়, কারণ জীবজন্তুর ভাষা এক, মানুষের ভাষার পার্থক্য, এটা রবের একটা কুদরত, সূরা রোমের মধ্যে আসছে, আরে কয়টা শোনাবো তোদেরকে, সূরা রোমের মধ্যে মালিক বলতেছেন অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়ালওয়ানিকুম, তোমার কালার পরিবর্তন তোমার ভাষা পরিবর্তন এটা মালিকের কুদরত, এটা তো মানুষের ক্ষেত্রে, এটা তো জীবজন্তুর ক্ষেত্রে না, তো বাঙালিদের মিছিলে পেশা আসছে কে, কয়টা বাঙালিদের কৃষ্টি কালচার, তাইলে আমার একটা জিজ্ঞাসা, বিবিসির জরিপে শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু কে, বঙ্গবন্ধু শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি, আমি জানতে চাই এই শ্রেষ্ঠ বাঙালি কবে এই পেশা নিয়ে মিছিল করছে আমারে দেখা, এই পেশা নিয়ে মিছিল না করে তাহলে উনি শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কেমনে হইলেন,
এটা আমাদের জিজ্ঞাসা, আমরা জানতে চাই। জানতে চাও তো দোষের কিছু না, নাকি আমি কোনো দোষের কথা বলছি? বলে আমি জানতে চাচ্ছি। বলে পেশা এগুলো আমাদের কৃষ্টি কালচার, তুমি মৌলবি বুঝবা না। আচ্ছা আমি বুঝি না, আমি উল্টা পাল্টা বুঝি, কিন্তু আমার মাথায় একটা বুঝ আসছে, সেটা হলো হিন্দুদের বিশ্বাসের সাথে মিলা যায় এটা। ও কেমনি মিলে? ও শোন বেটা শোন, হিন্দুদের বিশ্বাস হচ্ছে তাদের ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। কে? আমাদেরও বিশ্বাস এটা? হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর জামাই হইলো বিষ্ণু দেবতা। জামাই কে? লক্ষ্মী দেবীর আবার মেয়ে আছে ছয়টা, কয়টা? ছেলে নাই একটাও। মেয়ে কয়টা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, সব গুমর ফাঁস করে দিতেছি, খেয়াল কর। পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, লক্ষ্মী দেবীর ছয় মেয়ে। হিন্দুদের বিশ্বাস হচ্ছে পেশা হইল কুলক্ষণে। পেশা মুসলমানের কাছে কুলক্ষণে বলতে কিছু নাই। লাতিয়ারাতাওয়ালা আদওয়াফিল ইসলাম, ইসলামে কুলক্ষণে বলতে কিছু নাই। তাইলে পেশারে আনলে এটা তো কুলক্ষণে, কুলক্ষণে পেশা আইসা এই মিছিল রে, মঙ্গলের মিছিল কেমনে বানাইলো? আমার তো পেশ লাগিয়া যায়। পেশ আপনাকে লাগে? পেশের সমাধান হচ্ছে হিন্দুদের বিশ্বাস পেশা হইল মা লক্ষ্মীর বাহন। পেশা কি? পেশা কি? মা লক্ষ্মীর বাহন। তার মানে কি? তার মানে হচ্ছে এই মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। পেশারে সামনে রাইখা মা লক্ষ্মীকে আহ্বান করা হচ্ছে, আপনি যেহেতু মঙ্গলের মালিক, আপনি আপনার বাহনে আসন গ্রহণ করেন, গাড়ি রেডি, আপনি আইসা বসলে, এই মিছিলের নেতৃত্ব দিলে, এই মিছিলে আমরা যারা আছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে। কিভাবে আমার ইমানকে খাওয়ার চেষ্টা চলছে! আবার আমি এটার বিরুদ্ধে বললে বলবে আমি বাঙালির চেতনার বিরুদ্ধে। কয় পাকিস্তান জায়গা, পাকিস্তান যামো না বাংলাদেশে থাকুম, এটা তো আমার সিদ্ধান্ত, কিন্তু তুমি তুমি বাঙালি চেতনার নামে শিরিকের ক্যাপসুল আমারে খাওয়াইবা? অত বোকার মুসলমান না, এই ধোকাবাজি আর চলবে না। কথা বলো ঠিক করে, আমাদের স্পষ্ট কথা, শয়তান উম্মতকে, বান্দাকে কোরআন থেকে দূরে সরানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছে, আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বুজুর্গদের এই জমিনে উম্মতকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার যে কোনো চক্রান্ত আমার জীবন দিয়ে হলেও প্রতিহত করা লাগবে ইনশাআল্লাহ। তাদেরকে নতুন প্রজন্মের নতুন পয়গাম শোনায়া দিতে চাই। ১৯৭১ দেশ মুক্তির জন্যে একবার মুক্তিযুদ্ধ হয়েছে, বারবার আমার দিন আক্রান্ত হচ্ছে, মুসলমান আক্রান্ত হচ্ছে, মাদ্রাসা শিক্ষা আক্রান্ত হচ্ছে, ইমাম মসজিদের খতিব আক্রান্ত হচ্ছে, আলেম ওলামা আক্রান্ত হচ্ছে। আমরা চূড়ান্ত ডাকের অপেক্ষায়, যদি আরেকটা ডাক আসে তাইলে দেশ মুক্তির জন্যে ৭১ যেমন মুক্তিযুদ্ধ হয়েছিল ইমাম রক্ষায়, দিন রক্ষায়, আরেকটি যুদ্ধ হবে, আরেকটি যুদ্ধ হবে।